বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং খালেদা জিয়া সহ বিএনপি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে জামালপুর জেলা বিএনপি। শনিবার দুপুরে শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।